বন্ধু, সারাদিন তো কাজ করবি, চলে একটু ঘুরে আসি। বন্ধু ঘুরে ঘুরতে যাবো না রে বন্ধু, মনটা ভালো না। গরিব মানুষ তাই কাজ করে খেতে হয়। মনে মনে চিন্তা করতেছি আমার ভাইটা পরীক্ষা একটু ভালো রেজাল্ট করুক, ঢাকা শহর পড়তে দিব তার। কারণ আমি পড়ালেখায় করি নাই বলে আজ এত কষ্ট করে খেতে খামারে কাজ করে খেতে হয়। আমার ছোট ভাইটাকে আমি পড়ালেখা শিখাইয়ে অনেক বড় অফিসার বানাবো, তাই আমি বেশি বেশি করে কাজ করবো। এইটা বন্ধু থাক, দেখা ভালো থাক। আচ্ছা বন্ধু যাও। আচ্ছা ঠিক আছে, আজ আর কাজ করবো না, কালকে কাজ করো। আমার পুরো ভাইটার আজকে পরীক্ষা, পরীক্ষা দেওয়া গেছে, পরীক্ষার ঠিক হাও আইলে পরে দেখবো রেজাল্টটা কি হইছে। যদি পাস করে ভালো পয়েন্ট পায় তুইলে বড় একটা কলেজে ভর্তি করে দিমু। আমি যে কষ্ট করি মাঠে ঘাটে সারা দিন পরিশ্রম করি, আমার বাইরে এরকম পরিশ্রম করবার দিতাম না। বড় একজন চাকরিজীবী বানাইমু যাতে আমাদের এলাকার মান সম্মান উজ্জ্বল হয়। ভাইয়া দিমু তোমার বড় কলেজে, একবার বড় কলেজে ভর্তি করে দিমু। চলো গিয়ে কথা খাই আসি। আচ্ছা ভাই যা শহরে গিয়ে ভালোভাবে পড়ালেখা কর, আর হালা ফুল আনতে চলাফেরা করবে না, মিশামিশি করবে না। এটা কিন্তু আমার বাড়ি না, এটা শহরে যাইতে হবে, বুঝছো? চলাফেরা করেছে, আমার তোরে ফাটাইবার মন চায় না রে বাইরে। তুই তো পুস্তা বুঝস না, তোরে বড় অফিসার বানাইবার লে তোরে ফাটাইতেছি ভাইয়ে। আচ্ছা ভাইজান, আমি জায়গা তুমি হাওয়া দাওয়া ঠিক মতো কইরো, আমি সেখানে ফুচ্ছ তোমার একটা কল দিব। আচ্ছা ভাই তুই ফুচ্ছি কেন ফোন দিস? আমার বন্ধুরা আছে, তোরে রিসিভ করে নিব। আমার লাগে দোয়া করো, আমি জায়গা আমার মনে হয় সেটা পূরণ করি আল্লাহ, আমার বাইর মনে হয় সেটা পূরণ করো। অনেক কষ্ট করছি আমার বাইরে ভরাইবার লেগে, যাতে আল্লাহ আমার মনে হয় সেটা পূরণ করুন। বাড়ি কোথায় তোমার? বানিয়ে আছো? তোমার নাম কি? জি আমিরুল। এই জায়গা কেন এসছো? জি কলেজে পড়ার জন্য। কতদিন হয় রে আমার বাইটারে ফোন দেয় না রে, আজকে একটু ফোন দে। জিগাই কিদারে কি অবস্থা তোর? কোদালে চলতেছে নি বালা? জি ভাই চলতেছে। বড় ভাই মনে কল দিছে, কলটা ধরি। জি ভাই জান। ও ভাই কিতা করস, বালা আসস নি? কিতা করস তুই, পড়ালেখা করস নি বালা করে? আর আমার বন্ধুর দ্বারা দিন গিয়েছিলে, আমার বন্ধু তোরে ভালা করে দেখছন করেনি, হাওয়া দাওয়া ভালা মতে করায়নি। হাইসি আচ্ছে দোয়া কই রহালি, আমি কলেজে ভর্তি হইছি গা। আচ্ছে আচ্ছা ভাই ঠিক আছে, তুই ভালা ভালো পড়ালে হা কর, আর তুই হা পয়সার লেগে চিন্তা করিস না। আমি ভাই আছি না, আজ আর কষ্ট হইলো তোরে পড়ালে হা করাইমু, যত টিহা লাগে আমারে কইস আমি তিমু। আচ্ছে ঠিক আছে ভাই, ভালো থাক আর হাওয়া দাওয়া করিস। আচ্ছা ভাই যান, টিহা ফুসে লাগলে আমি তোমার কল দিব না, তুমি হাওয়া দাওয়া করছো নি। আজ তো তোর ভাই কয়েকজনের সাথে পরিচয় করে দেই, তোরে যদি কেউ কিছু বলে তুই আমারে বলিস। চলেন ভাই চলেন। আচ্ছা রে বন্ধু, তোর কি অবস্থা? আছো তো বালা? এই তো বন্ধু, কি অবস্থা? বন্ধু বিচিনো না রে, এটা আমার ছোট ভাই একলা, তোর তো পরিচয় করে দিবা লাগি আনছি। আসসালামু আলাইকুম বড় ভাই। ছোট এদিকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ঘরে কি খবর? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। কলেজ চলতেছে নাকি? জি
যাও আবার দেখে আসবো। জি ভাই আসসালামু আলাইকুম। জায়গা এ ছোট এদিকে আয়। সালাম আলাইকুম ভাই। আলাইকুম সালাম। কি বলেন কি করো পড়ালে চলতেছেনি? জি আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাই মাল দে সালা মাল দে ছোট। এ ছোট মালকা দেখছো পিনিক পিনিক এগুলা তো পিনিক চান পরীক্ষার পিস দেওয়া লাগবো। ও চালাই দেব। টিহা লাগবো তোর? কতটা লাগবো হালি বাইরে কো? আচ্ছা বিকাশ নাম্বার দে তোর, কোনটা লাগবো বিকাশ নাম্বার দে তোর, আমি দিতে টিহা। ভাই মাল দে হ্যালো আরে তোমার ভাই তো এখানে নেশা পানি করে রাস্তার অজ্ঞানে বসে আছে, তুই কি তাকস হাসার? ওই পড়ালেখা সবই বাদ দিয়ে দিছে, রাস্তায় অজ্ঞানে পড়ে রয়েছে। তো তুই আমার বাইরে তুললে তোর বাসাত নেই, বাসাত নেই আমার বাইরে একটু পরিষ্কার করে গ্রামও পাঠাইতে ভাই, আর শহর তার দরকার নাই, শহর দরকার দরকার নাই আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তোমার বাইরের ব্যবস্থাটা তুমি নিজেই করো। আর ভাই মাল আছে আল্লাহ, আমি ঠিকই তা করলাম রে, আমার নিজের বাইরে নিজের হাতে আমি ধ্বংস করে নিলাম। আমার এত সুন্দর ভাই ফুলের মতো এত সরল সোজা বাইরে আমি যাহা শহর পাঠাই আমার বাইরে আমি নষ্ট করে নিলাম। এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে গ্রামের হাজারো ছেলের জীবন বন্ধু বান্ধবের সাথে মিশে।